হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের সামনে বিএমইট রেজিস্ট্রেশন সম্পর্কে নতুন আপডেট নিয়ে। এ বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া, আমার আরসিসি টেক বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে সকল প্রকার আপডেট সবার আগে জানতে পারবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন বিস্তারিত জেনে আসি নতুন আপডেট সম্পর্কে। আগে আমাদেরকে যে বিএমইটি কার্ডটি দেওয়া হতো সে বিএমইটি কার্ডটি হলো এরকম, অর্থাৎ এখানে বিএমইটির নাম্বার, পাসপোর্ট নাম্বার এবং এই পাশে একটি কিউআর কোড ছিল এবং দেখতে ছিল এরকম। আপনার তথ্যগুলো এখানে স্টেপ বাই স্টেপ সাজানো ছিল এরকমভাবে, কিন্তু এখন আর এই কার্ডটি দেওয়া হচ্ছে না। এখন নতুন আকারে নতুন আপডেটটি সবাইকে ডেলিভারি দেওয়া হচ্ছে। নতুন আপডেটটি হচ্ছে এরকম, এখানে বিএমইটি নাম্বার থাকবে, তারপরে আপনার নিচের দিকে নাম, তারপর পাসপোর্ট নাম্বার, ফোন নম্বর, জন্ম তারিখ, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, এনআইডি কার্ড নাম্বার, উচ্চতা, হাইট, ওয়েট, ন্যাশনালিটি, রিলিজিয়ন, তারপরে আপনার ভিলেজ, থানা, জেলা, সকল তথ্য এখানে দেখিয়ে দিয়েছে এবং আপনি কোন কাজে পারদর্শী সেটা এখানে দেওয়ানো আছে এবং কোন রাষ্ট্রে যেতে আগ্রহী সে রাষ্ট্রের নামটাও এখানে দেওয়া আছে। দেওয়ার পর নিচের দিকে একটি কিউআর কোড দিছে, এই কিউআর কোডে স্ক্যান করলে আপনার তথ্যগুলো বের হয়ে আসবে। এখন আসেন যে যারা পূর্বে নিবন্ধন করছেন বা বিএমইটি কার্ড ডাউনলোড করছেন তারা কিভাবে এই নতুন আপডেটটি পেতে পারেন। হ্যাঁ, অবশ্যই আপনারাও এই কার্ডটি বা এই নতুন আপডেটটি পেতে পারেন, এর জন্য কোনো চিন্তার কারণ নেই। পূর্বের ন্যায় আপনি বিএমইটি কার্ডটি ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ আমি প্রবাসী অ্যাপসে নিবন্ধন করে তথ্য সাবমিট দেওয়ার পরে 300 টাকা পেমেন্ট দেওয়ার পরে যে বিএমইটি কার্ডটি বেরিয়ে আসবে সেটি হচ্ছে এরকম। এখন এই কার্ডটি আপনি নতুন যারা করবেন শুধু তারা পাবেন, পূর্বে যারা করেছেন তারাও এই কার্ডটি পাবেন। কিভাবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। চলে আসবেন আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে অ্যাড্রেস বারে লিখবেন আমি প্রবাসী, AMI আমি PROBASHI .com লিখে এন্টার অথবা সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এই ইন্টারফেসটি চলে আসবে। আসার পরে আপনি এখানে দেখেন লেখা আছে বিএমইটি নং। এই বিএমইটি নং ক্লিক করার পরে আপনার পাসপোর্ট নাম্বারটি এখানে লিখে দিবেন। পাসপোর্টের নাম্বার লিখে দেওয়ার পরে এখানে ক্যাপচাটি লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনি সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি বিএমইটি কার্ড ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনার সুবিধা মতো আপনি মোবাইল অথবা কম্পিউটারে সেভ করে রাখতে পারেন অথবা পিন করে নিতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাকে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার আসবো নতুন কোনো আপডেট নিয়ে।